হে গাইজ, দিস ইজ মঞ্জুরুল হাসান ফ্রম ইনফো স্ক্রাইব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একজন আর্মি অফিসার হতে পারবে, তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং বেতন সম্পর্কে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলে প্রথম যে পদবি তুমি পাবে তা হলো লেফটেন্যান্ট। তবে কমিশন পাওয়ার ব্যাপারটি অত্যন্ত কঠিন। একজন আর্মি অফিসার হবার জন্য ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রায় 3 বছর ট্রেনিং গ্রহণের পর কমিশন লাভের মাধ্যমে তোমার পক্ষে সম্মানজনক লেফটেন্যান্ট র্যাঙ্ক অর্জন করা সম্ভব। একজন আর্মি অফিসার কোথায় কাজ করেন? একজন আর্মি অফিসার মূলত বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করে থাকেন। একজন আর্মি অফিসার কী ধরনের কাজ করেন? একজন লেফটেন্যান্টের কাজ বিএমএতে থাকাকালীন পাওয়া শিক্ষা ও তার কোরের উপরে নির্ভর করে। এই কোরগুলো হলো আর্টিলারি, ইনফ্যান্ট্রি, আর্মড অর্ডনেস, সিগন্যালস, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, ইএমই, এএসসি, এএমসি এবং অন্যান্য। একজন আর্মি অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়? অফিসার হবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত যোগ্যতা হল প্রথম শর্ত, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 4.5 এবং আরেকটিতে জিপিএ 5 পাওয়া লাগবে। উল্লেখ্য যে 2020 সালের 85তম লং কোর্সের নিয়োগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করার সুযোগ থাকছে না। ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে থাকলে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে ন্যূনতম এ গ্রেড এবং 3টিতে ন্যূনতম বি গ্রেড পাওয়া আবশ্যক। এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে 2টিতেই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। বয়স, বিএমএ লং কোর্সের জন্য 17 থেকে 21 বছর, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। উচ্চতা, ছেলেদের জন্য ন্যূনতম উচ্চতা 1.63 মিটার বা 5 ফিট 4 ইঞ্চি, মেয়েদের জন্য উচ্চতা 1.57 মিটার বা 5 ফিট 2 ইঞ্চি। ওজন, ছেলেদের ক্ষেত্রে 54 কেজি বা 120 পাউন্ড, মেয়েদের ক্ষেত্রে এটি 47 কেজি বা 104 পাউন্ড। বুক, ছেলেদের বুক স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে তা 28 ইঞ্চি ও প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। একজন আর্মি অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস, ইংরেজিতে দক্ষতা, নেতৃত্ব গুণ। উল্লেখ্য যে সেনাবাহিনীতে শারীরিক দক্ষতা, সুস্থতা, সামর্থ্য বেশ গুরুত্বপূর্ণ। তোমার শারীরিক সামর্থ্য ভালো না হলে প্রশিক্ষণের সময় টিকে থাকা কঠিন হয়ে যাবে তোমার জন্য। একজন আর্মি অফিসার হবার ধাপ কী কী? প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে 15 থেকে 20 মিনিটের একটি ছোট মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ISSB চূড়ান্ত পরীক্ষা। ISSB চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে চট্টগ্রামের ভাটিয়ারিতে প্রায় 3 বছরের প্রশিক্ষণ। কষ্টসাধ্য ও দুঃসহ প্রশিক্ষণ সফলভাবে শেষ করতে পারলে 3 বছরের মাথায় কমিশন প্রাপ্ত হয়ে তুমি একজন লেফটেন্যান্ট হওয়ার গৌরব অর্জন করতে পারবে। একজন আর্মি অফিসারের মাসিক আয় কেমন? অষ্টম পে স্কেল অনুসারে একজন লেফটেন্যান্টের মূল বেতন 23,500 টাকা, তবে এর মধ্যে থেকেই তোমার আর্মি মেসে থাকার খরচ চালাতে হবে। শুধু মূল বেতন ছাড়াও একজন লেফটেন্যান্ট কাজ ও পোস্টিং সাপেক্ষে ভাতা পেয়ে থাকেন। একজন আর্মি অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে? লেফটেন্যান্ট থেকে পরবর্তী পদবি ক্যাপ্টেন হবার জন্য 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 বছরের মতো। ক্যাপ্টেন থেকে মেজর পদে উন্নীত হতে সময় লাগে প্রায় 3 বছরের মতো। এরপরের পদোন্নতিগুলোর নির্দিষ্ট কোনো সময়কাল নেই,
সেগুলো যোগ্যতা অবস্থা সাপেক্ষে হয়। পদগুলো হলো লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ফিল্ড মার্শাল। উল্লেখ্য যে ফিল্ড মার্শাল যে কোনো সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হলেও আমাদের দেশে এখন পর্যন্ত এ পদে কেউ নিয়োগ পাননি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের কিভাবে আর্মি অফিসার হওয়া যায় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।